হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি আমাদের দুর্লভপুর হাই স্কুলের উপরে টপের ভিউ। এটা দেখতে পাচ্ছ, দেখে নাও ভালোভাবে। তোমাদের দেখেছো কি? দেখো নি, তাই না? দেখো সুন্দর ভিউ। ভিডিওটা ভালো হচ্ছে না তাই, ভিডিওটা ভালো হচ্ছে না তাই, কিন্তু দেখে নাও ভালোভাবে। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। সুন্দর ভিডিও করেছি, পুরো ভিডিওটা দেখে নাও লাস্ট পর্যন্ত, এবং লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অনলাইন ব্লগস। চলো পুরো ভিডিও দেখাই তোমাদের নিচে গিয়ে। চলো প্রতিযোগিতা শুরু হয়েছে, মার্চ পাস্ট চলছে, মাঠের মধ্যে বাচ্চারা সুশৃঙ্খল ভাবে গুটি গুটি পায়ে মাঠের মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে। ব্যান্ডের তালে তালে মাঠ প্রদক্ষিণ হচ্ছে, প্রদক্ষিণ করছে বাচ্চারা, এবং বাচ্চাদের এই সুশৃঙ্খলাটা বজায় থাক এবং তারা তাদের পরবর্তী জীবনে এটা কাজে লাগিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠন করুক এই আশাই করি। চন্দ্রতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মার্চ পাস্ট মাঠের মধ্যে চলছে, বাচ্চারা সুশৃঙ্খল ভাবে নিয়ম মেনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। চন্দ্রতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মার্চ পাস্ট মাঠের মধ্যে চলছে, বাচ্চারা গুটি গুটি পায়ে নিয়ম মেনে এগিয়ে চলছে, এবং শিক্ষক শিক্ষিকা অভিবাদন। এরপরে আমাদের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা জাতীয় প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করব। চন্দ্রতম বার্ষিক প্রতিযোগিতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল মহাশয়। শুনলাম শোনা করছিস না? জাতীয় পতাকাকে সম্মানিত করুন। বাচ্চারা মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, বাচ্চারা সামনের দিকে হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে হাতটা তোলো, শপথ বাক্য পাঠ। আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে, জাতীয় সঙ্গীত দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি। এই ক্রীড়া প্রতিযোগিতায় হার এবং জিত আমরা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে
গ্রহণ করব। ক্রীড়া পরিচালকদের মতামত আমরা হাসি মুখে গ্রহণ করব। কিরে ভিটো কানা দেখাচ্ছে রে রোদে, তুই ভালো করি ভারত করতে পারো তোকে হিসাব করি কথা বলবি ঠিক আছে। হাততালি দিয়ে বাচ্চাদের উৎসাহিত করবে। মিউজিক্যাল চেয়ার হচ্ছে দেখুন টু মাই চ্যালেঞ্জ দেখেন এই ছেলের চ্যানেল না ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমাদের স্কুলে খেলা হচ্ছে ইউটিউব চ্যানেল না এটা চ্যালেঞ্জ হ্যাঁ অনলি চ্যানেল না ইউটিউব চ্যানেল এই কান দিও না এইটা ভালো ফাটিয়ে নে এটা বন্ধ কর এই হামির খেলাধুলা আবৃত্তি করেন তিনি বিদ্যালয়ের তরফ থেকে এরই মধ্যে তাকে বিশেষ অনুরোধ তিনি যদি আমাদের একটু আবৃত্তি করে শোনান পারমিতা বিশ্বাস মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে বিশেষ অনুরোধ তিনি আমাদের তার পছন্দের একটি কবিতা আবৃত্তি প্রতিযোগিতাটা শেষ হয়ে যায়
হাড়ি দেখতে পাইনি, হাড়ি এখনো ফিট হয়েছে না, হাড়ি কি হবে ভাঙবে তো ভাই, দিকে দেখেছি অন্য দিকে দেখেছি কবু ওই দিকে তাহলে হাড়ি পাবে বুড়ে বসে দাও সবার কাছে দিয়ে গেল না ইয়ে বসো না বুড়ি গুবাই দিকে গো ইয়ে পারবে সবার কাছে ইয়ে ভালো পারে এমনিও চাল আছে বিহার গুবো মারতে হবে বাবা রে জমে উঠেছে স্বেচ্ছাসেবক যারা আছো আমাদের ছাত্রছাত্রীরা তারা কেউ বাড়ি যাবে না, সব গোছাগুছি হবে, সব গুটি নেওয়া হবে, তারপর বলবো তখন যাবে। তার আগে কোনো ভলেন্টিয়ার আমাদের যারা ছাত্রছাত্রী তারা বাড়ি যাবে না। লাস্টে আমার কাছে অ্যাটেন্ডেন্স দিয়ে যাবে, মারবে নাকি রে, লোক রে চাই দে ভালোভাবে দৌড় দিবি, সব তুফান দৌড় দিবি, এই ভুল করে ভুল হয়নি, হ্যাঁ Thank you.
লাই মেদে ঠিক আছে নিজ নিজ বাড়িতে ফিরে যাব, আবার পরের দিন আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। ঠিক আছে স্যার। এবারে আমাদের শেষ গেম টাকা টাকা নেবে আমাদের স্কুলের শিক্ষিকাদের নিয়ে বল ছোড়া প্রতিযোগিতা এখন শুরু হবে। একটা লাগছে তো কাজ করা আছে। হ্যালো ফ্রেন্ড, এতো খেলাধুলো হয়ে গেল রাজীবপুর থেকে খেলাধুল্লভপুর হাই স্কুলের, এতো কমপ্লিট হয়ে গেছে। কী পেয়েছি, তুই ফার্স্ট হয়েছিস না থার্ড? লাভ হয়েছে তাহলে তোকে কমা দিচ্ছি আগে, বুঝতে পারছ? এ দেখো কমপ্লিট ব্লগ, খেলাধুলা শেষ, দেখো স্কুল শেষ, চল যাচ্ছি বিদায়, সব কাজ গুটি গেছে। এ দেখো যাচ্ছি বাড়ি, এছাড়াও ভিডিও বাই।